2022 ফুটবল বিশ্বকাপ ফাইনাল, একটা শিরোপা, কোটি কোটি ভক্তের স্বপ্ন পূরণ, আর্জেন্টিনার রূপকথার রাত, মেসির সোনালি ট্রফি ছোঁয়ার রাত, লাখো কোটি সমর্থকের স্বপ্ন পূরণের রাতে নায়ক বনে যান এমিলিয়ানো মার্টিনেজ। মেসি ডিমারিয়াদের ট্রফি উঁচিয়ে ধরার এক বছর পূর্তিটাও তাই বিশেষ করে রাখল ফিফা। কাতার বিশ্বকাপ শেষের প্রথম বর্ষপূর্তিতে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ফিফা, আ নেশনস স্টোরি। আর্জেন্টিনা নামের প্রামাণ্যচিত্রে সেমিফাইনালে খেলা চার দলের গল্প তুলে ধরা হয়েছে। জয়ের অনেক আবেগঘন মুহূর্তের পাশাপাশি আর্জেন্টিনার পর্বে আছে মার্টিনেজ ও কোচ স্কালোনির সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারেই বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক জানিয়েছেন, তাদের সমর্থন জানাতে অনেক আর্জেন্টাইনি বাড়ি বন্ধক আর গাড়ি বিক্রি করে কাতারে গিয়েছিলেন ম্যাচ দেখতে। এই বিশ্বকাপটা আমাদের জন্য ছিল উন্মাদনার। কাতারে যাওয়ার জন্য টিকিট কিনতে ও আমাদের খেলা দেখার জন্য অনেক সমর্থক তাদের বাড়ি পর্যন্ত বন্ধক রেখেছে, কেউ গাড়ি বিক্রি করেছে। আমি তখন টিভিতে এবং সামাজিক মাধ্যমে দেখেছি, মানুষের লাইন যত লম্বা হতে দেখেছি আমাদের মুখে ততই হাসি ফুটেছে। লুসেল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর তেতে ওঠে স্কালোনির শিষ্যরা, হয়ে ওঠে অপ্রতিরোধ্য। একে একে কোয়ার্টার সেমির বাধা টপকে ফাইনালে পৌঁছে যায় আকাশি নীল সাদা জার্সিধারীরা। এরপর 36 বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উঁচিয়ে ধরে আলবিসেলেস্তারা। স্বপ্নপূরণের পথে সাক্ষী হয়েছেন লাখো আর্জেন্টাইন। বৈশ্বিক মন্দার কারণে আর্জেন্টিনায় মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণ বাড়তি, তবু নিজেদের সর্বস্বটা দিয়ে হলেও অনেকেই লম্বা পথ পাড়ি দিয়ে কাতার গিয়েছেন নিজ দেশকে সমর্থন দিতে, আরও একটা ইতিহাসের সাক্ষী হতে, যার পেছনে আছে হাজারো লাখো আর্জেন্টাইনের ত্যাগ ভালোবাসা। হাসান আল মারুফ, জমুনা স্পোর্টস।